জোবাইর হোসেন আপনি লিখেছেন নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে না এটা কারণে সুদ হবে না নগদে আপনি এক দামে বিক্রি করছেন বাকিতে আরেক দাম বিক্রি করছেন বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ আল্লাহ কারিমাধরুল আলমিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ইদাতন্তদায়ানু মকবুদাহ যখন ইদা ইদাতন্তদায় ইনফাক তুবু যখন আমরা লেনদেন করব একে অনুসারে তখন আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে ফিল ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি কারণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া যায় আছে বন্ধক রাখাও জায়জ আছে কিন্তু বন্ধকে জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা যায়জ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটা বিহিত করবেন সেই চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা অনুচিত এবং কাজ করাটাহান উদ্দিন আপনি লিখেছেন মা তার সন্তানকে বলেন তুই আমার ছেলে হলে এই কাজ করবি না ধরনের কসমের মধ্যে পড়বে না তবে মায়ের এই ধরনের কথা রক্ষা করা সন্তানের কর্তব্য যদি অন্যায় কোনো বিষয়ে মা এরকম কোনো কথা না বলে থাকে সাধারণ কোনো বিষয় যদি হয় তাহলে মায়ের সেই চাওয়াটাকে পূরণ করার জন্য সন্তানের সর্বোচ্চ সচেষ্ট থাকা উচিত বাট এটা কোনো শপথ নয় যে এটি ভঙ্গ হলে কোনো কাফারা দিতে হবে বা গুণা হবে এমন নয় স্বামীমা পারভীন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আবার সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তাক তার তাকওয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ সামাল যে বলেছেন ও আশাশি রোহনাবেল মারুফ তোমরা তোমাদের স্ত্রী সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর পুরুষকার নারী প্রত্যেকে পরিবারের সদ এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে